আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো একটা সালোয়ারের মাপ নিয়ে নতুন একটা সালোয়ার তৈরি করা যায় এর জন্য আপনার কোনো ইঞ্চি মাপ অথবা কোনো সূত্র কোনোটাই মনে রাখার দরকার নাই আপনি ইজিলি একটা সালোয়ার থেকে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা সালোয়ার কাট করতে পারবেন তো এর জন্য আমি যে নতুন কাপড়টা নিয়েছি সেটার ভাঁজ খুলে নিচ্ছি এবং এটাকে আমি প্রথমে লম্বালম্বিভাবে দুই ভাঁজ করে নিয়েছি দেন ফোল্ড করে আবারও মোট চার ভাজ করলাম চার পাট হলো ঠিক আছে তো বন্ধ সাইডটা আমি আমার সাইডে রেখেছি এবং এটা খোলা সাইডটা অপোজিট সাইডে রেখেছি ওকে এবং জোরগুলো খুব ভালো করে মিলিয়ে নিতে হবে না হলে কিন্তু কাটার ভুল হয়ে যেতে পারে মধ্যে মধ্যে যদি ভাজ থাকে বা অন্য কিছু থাকে আমি ফিনিশিং খুব ভালো করার জন্য আয়রন দিয়ে আয়রন করে নিচ্ছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন তাতে কোনো সমস্যা নাই ওকে এবার আমি যে সালোয়ারটার মাপ নিয়ে সালোয়ার করব সে সালোয়ারটা নিয়ে নিলাম ফার্স্ট আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি উপর থেকে একদম শেষ পর্যন্ত লম্বার মাপটা নিব। আমার এটা সালোয়ারের লম্বার মাপ হচ্ছে আটত্রিশ ওকে আমি একটা নোটে নোট করে নিলাম আটত্রিশ উপরের পট্টিটা আমার ছয় হবে এবং ছয়টা বাদ দিয়ে কিন্তু আমার আটত্রিশ নিচে কাটতে হবে ঠিক আছে আমার অবশ্য আমার নয় কাটতে হবে কারণ এটা আমি স্টিচ রাবার দিব ঠিক আছে এটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো আমি এবার হায়ের মাপটা নিয়ে নিবো হায়ের মাপটা হচ্ছে চোদ্দো তো এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমি এটা নোট করে নিলাম অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু উপর থেকে চোদ্দো নিয়েছি ঠিক আছে সো উপরের ছয়টা বাদ দিয়ে আপনাকে কিন্তু চৌদ্দ টিকাতে হবে এবার এবার আমি মোহরির মাপ নিলাম ঠিক আছে পায়ে যে মোহরি আছে সেটা মাপ তো সাড়ে পাঁচ আমি এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য দেন হবে সাড়ে ছয় ঠিক আছে তো তাহলে আমি সাড়ে পাঁচ লিখে নিলাম তো এই তিনটা মাপ দিয়েই কিন্তু আমি পুরা সালোয়ারটা কাট করতে পারবো ঠিক আছে জাস্ট এই তিনটা মাপেই তো চলুন এবার সালোয়ারটা কাট করা যাক তো আমি প্রথমে উপর সাইডে একটা দাগ দিয়ে নিলাম যদি ছোট বড়ো থাকে সেজন্য আমি যদিও আমি মিলিয়ে নিয়েছি তারপর একটা দাগ দিয়ে দিয়ে দেওয়া ভালো তাহলে ওই যে ছোটো বড়ো কম বেশি সেটা চলে যাবে ওকে আমার এটা কমপ্লিট এবার আমার যেটা করা লাগবে সেটা হলো আমি প্রথমে উপরে যে এটা ছয় বাদ দিব উপরের পট্রিটা আমার ছয় থাকবে ছয় বাদ দিয়ে আমার যতটুকু আটত্রিশ মাপ সে মাপটা আমি নিবো এবং দুই ইঞ্চি নিব সেলাইয়ের জন্য উপরে এক ইঞ্চি যাবে নিচে নিচে কিন্তু এক ইঞ্চি যাবে ঠিক আছে আমি নিচে বকরম লাগাবো সেজন্য আমার বেশি দরকার না এক ইঞ্চি হলে হবে তো আমি চল্লিশে দাগ কেটে নিলাম ওকে এবার আমি সেমভাবে কিছু দূরে আবারও করে নেব তাহলে মাপটা কিন্তু ভালো থাকবে ঠিক আছে আমি কিন্তু পুরো ছয় বাদ দিয়ে কিন্তু কাটছি সেটা মাথায় রাখবেন ছয় বাদ দিয়ে কাটবেন পোট্রিটার জন্য এবার আমি এই দাগগুলোকে স্কিলের সাহায্যে জয়েন্ট করে নিলাম ওকে এবার কাটলে কিন্তু আপনার সালোয়ার কাটটা একদম নিখুঁত হবে সালোয়ার কাট নিখুঁত হলে আপনার সালোয়ারটা নিখুঁত হবে তো এটা আমার হচ্ছে মুড়ির মাপ সাড়ে পাঁচ এবং আমি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখলাম সাড়ে ছয় ওকে তো এটা আমার শেষ এবার যেটা করা লাগবে সেটা আমি হায়ার মাপ নিব হায়ের মাপ উপরে আমি যেহেতু প্রতিটা ছয় রাখবো সো ছয় বাদ দিয়ে আমার চোদ্দো আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা সো পনেরো আমি পনেরো রাখলাম ওকে তো এবার আমি এক ইঞ্চিতে এদিকে এক ইঞ্চিতে দাগ কেটে নেব আপনারা দেড় ইঞ্চিও রাখতে পারেন আমি বেশি রাখবো না আমি একই রাখলাম কাপড়টা যেহেতু খুব বেশি না এবার আমি বক্স করে নিলাম স্কেলের সাহায্যে দেন এই জায়গাটা নিচটা অল্প একটু রাউন্ড করে দিতে হবে ঠিক আছে তো আমি এটা রাউন্ড করে নিলাম এই দুইটা কাজ দেন যেটা করা লাগবে আমি একটা স্কিল নিয়ে নিয়েছি কাটিং স্কেল অ্যান্ড ওই রাউন্ডটার সাথে আপনি এভাবে করে মিলিয়ে নিতে পারেন যারা কিন্তু ঘেরটা বেশি চান তাদের কিন্তু এই কাটেই চলবে কিন্তু আমি কিন্তু ঘেরটা বেশি নিব না কারণ আমি ঘেরটা কম রাখবো সো আমার আমি যেটা করব সেটা হলো ভিতর দিয়ে আরও একটা এভাবে করে রাউন্ড করে নিলাম রাউন্ড শেপ দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু আমার এই ঘেরটা একটু কম আসবে আর দেখতেও ভালো লাগবে ঠিক আছে তো আমি রাউন্ড দিয়ে নিলাম এবার আমি এই কাট এই দাগ অনুযায়ী কিন্তু কাট করে নেব ঠিক আছে তাহলে কিন্তু আমার হয়ে গেল একদম ইজি দেখতে পাচ্ছেন শুধু মোহরিটা আর এদিকে হাই মাপ দেন এটা প্লাস করে দিলাম এই জাস্ট এই তিনটায় কাজ আর কোনো কাজ নাই তাহলেই কিন্তু আপনার সালোয়ারটা কাট একদম কমপ্লিট ওকে তো আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আপনারা আমার পাশে থাকলে বা রেসপন্স করলে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগবে তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমার কাজ করতে খুব ভালো লাগবে সমার কাট করা হয়ে গেছে এবার উপরে যে হালকা দাগটা দিয়েছিলাম সোজা রাখার জন্য সেটাও আমি কাট করে নিলাম ওকে আমার কাট করা হয়ে গেছে আমার নিচের পাট কমপ্লিট ওকে আর আমার কিছুই করা লাগবে না এবার আমার উপরে যে পট্রিটা আছে সে পট্রিটার মাপে আমি কাট করে নেব এক্সট্রা যে কাপড়টা বেঁচেছে সে কাপড়টা আমি প্রথমে মেলে নেব ঠিক আছে তো যেদিকে আপনার লম্বাটা বেশি থাকবে এবং ঘেরটা আপনি আর মনে হবে যে জোরটা কম পড়বে সেভাবে করে আপনি কাপড়টা নেবেন আমি এভাবে নিলাম তাহলে কিন্তু জোর মাত্র দুইটা পড়বে এবার আমি আপনাদের যে সালোয়ারটার মাপে করছি সেই সালোয়ারটা দেখায় যে এর এই যে ঘেরটা কীরকম হবে এটা একুশ আছে ঠিক আছে আমি বাইশ করব আমি যে নিয়মে কাট করেছি এভাবে কাটলে কিন্তু আপনারা অনেকটা কাপড় এক্সট্রা পাবেন সো এভাবে কাটার চেষ্টা করবেন আমি এটা মোট নয় কাটছি ঠিক আছে কারণ আমার এটা লম্বা হবে ছয় দুই ইঞ্চি রাবারের স্টিচ রাবারের জন্য এবং এক ইঞ্চি এক্সট্রা সো আমার নয় ইঞ্চিতে দাগটা আনা লাগবে এবং লম্বায় এদিকেও আমি দেখবো যে কোথায় নয় আমার হচ্ছে ঠিক আছে সে নয় আমি কিন্তু দাগ দিয়ে নিব। আমার এখানে নয় ঠিকছে সো আমি এখানে দিলাম ওকে এবার আমি একটা স্কেলের সাহায্যে এটার একটা দাগ দিয়ে দিলাম এবার আমি আমার লম্বা লাগবে বাইশ ঠিক আছে সো আমি বাইশ পর্যন্ত যেখানে হবে সেখানে আমি দাগটা দিব ঠিক আছে সো আমি এখানেও একটা নয় দাগ দিয়ে দিলাম এবার এখানে মিটিলেও একটা নয় দাগ দিলাম তাহলে আমার মাপটা একদম সুবিধা এটা যোগ করতে সুবিধা হবে ঠিক আছে সোজা হবে ওকে আমার একটু বক্স বানিয়ে নিলাম এবং এদিকে আমি একটু সোজা করে দাগ দিয়ে নিলাম এবার আমি দাগ অনুযায়ী কাট করে নিব এটা আমার নতুন চ্যানেল সেলাই ম্যাজিক ঠিক আছে জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে তো আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে এভাবে আপনারা খুব সহজেই একটা সালোয়ার থেকে তিনটা মাপের সাহায্যে পুরো সালোয়ারটা কমপ্লিট করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমি এর সেলাইয়ের কীভাবে সেলাই করব সে লিঙ্কটা দিয়ে দিব তো আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন